ও আলিকমুজ্লাহর রহমতুল্লাহী ওরাগাদ বশিরুদ্দিন ভাই প্রশ্ন করেছে আবুতাবি থেকে প্রশ্ন হলো যে বয়স্ক মানুষ অসুস্থতার কারণে হাত পা বাঁকা হয়ে আছে এখন যদি মারা যায় তাহলে হাত পা কি সোজা করা যাবে নাকি ওই অবস্থায় তাকে মাটি দিয়ে দিতে হবে আর আহামদুল্লাহ সাল্লাতুসাল্মা আল্লাহ রসুল্লা মাবাদ এই সম্বানিত বশির ভাই আগে বা প্রথমেই মহান আল্লাহ সোহানা তালার কাছে ওই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করছি এবং যে যেখানে মমিন মমিনে অসুস্থ আছে সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে যেন সুস্থতা দান করেন এবং যারা বেশি অসুস্থ আল্লাহ তাদেরকে ওই দুরারোগ্য রোগ থেকে অসুস্থ সুস্থতা জীবন দান করে জানেন ইমান আমলে বেঁচে থাকার তৌফিক দান করেন আর যদি কোনো অসুস্থ মমিনকে নিয়ে যেন আল্লাহ তাদেরকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুন পরকালে শান্তির ব্যবস্থা করুন বিশেষ করে যে মুরব্বীর জন্য প্রশ্ন করছেন আল্লাহ তাকে সুস্থতা দেখ এবং তার জীবনকে আল্লাহ শান্তিময় করুন মৃত্যু দিলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিন আমিন তারপর প্রশ্ন এলো যে তার হাত পা বাঁকা হয়ে আছে এখন মাটি দিলে হাত পা বাঁকা সোজা মরা মারা গেলে সোজা করবেন নাকি অবস্থায় মাটি দিবেন জি কোন মানুষ মারা যাওয়ার পরে বাঁকা থাকে না কোন মানুষই মারা গেলে বাঁকা থাকে না বরং সোজা হয়ে যায় এটাই নিয়ম দেখেন না মানুষ একটা কথা বলে থাকে যে মরলে সোজা হইব তার মানে কি এখানে মরলে সোজা হইব এই কথাটার অর্থ যদিও অন্যভাবে আসছে যে অর্থাৎ সে লাইনে আসে নাই সঠিক পথে আসে নাই সুন্দর পথে আসে নাই মানে মরলে তখন বিচার আচার যখন শুরু হবে যখন যখন তাদের পিটন পড়বে আল্লাহর শাস্তি যখন শুরু হবে তখন বুঝবে যে আমার সোজা হওয়াটাই উচিত ছিল মানে লাইনে লাইন না থাকাটাই আমার জন্য কল্যাণ করছিল ভালো লাইনে চলাটাই আমার জন্য দরকার ছিল এই একটা কথা আর একটা কথা মানুষের মরলে মানুষ সোজা হয়ে যায় মরলে আর হাঁকা আড্ডি বাঁকাও থাকে না হাত পা বাঁকা থাকে না কুজো মানুষ আর কুজো থাকে না তো এগুলি সব একদম পূর্ণ দেখবেন বাঁকা হয়ে যারা চলে বা কুচো মানুষ যাদেরকে বলা হয় অথবা বিভিন্ন ভাবে এগুলো মরার পরে কি হয়ে যায় তার জোড়া পাজা শক্ত আর থাকে না শক্ত হয়ে যায় এই সোজা হয়ে যায় অর্থাৎ জয়েন জয়েন গুলো সব ছেড়ে দেয় তার তো আর কার্যক্ষমতা থাকে না সেখানে জয়েন গুলো সোজা হয়ে যায় এমনিভাবে দেখেন আপনি যদি ঘুমান বা একটা মানুষ যদি ঘুমায় ঘুমানোর পরে কি মানুষ বাঁকা বাঁকা থাকে সে টান হয়ে শুয়ে যায় ঘুমের অবস্থাতে সে আর আখুল মাউত গুমটা হলে মৃত্যুর ভাই ঘুম আসলে মানুষ তো কোথায় কী জায়গায় টান হয়ে শুয়ে থাকে অথবা অচেতন হয়ে শুয়ে থাকে অথবা কোনো সময় বাঁকা হয়ে শুয়ে থাকে কোনো সময় সোজা হয়ে শুয়ে থাকে ঘুম আসলে জয়েন ছেড়ে দেয় এই জন্য তো ঘুম আসলে মানুষের অজু চলে যায় কারণ ওই সময় তো তার হুঁশ থাকে না একটা মনে দুই নম্বরে জয়েনগুলো হালকা ছেড়ে দিচ্ছে হাওয়া ছুটে যাচ্ছে টয়লেট প্রসাব রাস্তা দেওয়া কত কি বাহির হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ তা মোট কথা হলো এখন তো আপনি চল শক্তি আছে যৌবন শক্তি আছে অথবা এখন যান আছে এখন জয়েন জয়নের মধ্যে কার্যক্ষমতা এখনও চালু আছে মারা যাবে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে সব যার যার লাইনে চলে আসবে এটা হলো মূল্যবান কথা মনে করি বা এটাই জ্ঞান আছে আমার কাছে লহ আলম আল্লাহ ভালো জানেন তার কী অবস্থা হবে সেটা আল্লাহর কাছে রয়েছে সেটা আমি আপনি জানি না পরে কি হবে এখন আমরা যাত্রুক দেখি তত্রুক হলো এটা সমাধান আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে দিনের প্রতিশ্রুতরা আমল করার তৌফিক দান করুন যে যেখানে দুঃখ দুর্দশা চিন্তা আল্লাহ সবাইকে সকল প্রকার দুঃখ দুর্দশা চিন্তা পারিশান থেকে দূরে রাখুন সবার জীবনকে সুখময় শান্তিময় করুন দিনের উপরে প্রতিশ্রুতি রাখুন আমিন আসালাম আলিকুমতুল্লাহিবার